সাতাত্তর সালে ধর্মজাতক এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত অধ্যাপক মিলার নাম তো হয়তো শুনছেন উনি সিদ্ধান্ত নিয়েছেন যে বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক ত্রুটি প্রকাশ করে নিজের ধর্ম যে প্রমাণ ধর্ম ওটা প্রমাণের শ্রেষ্ঠত্ব উনি দাবি করবে হয় আমি নিজে এরকমের অসংখ্য মিথ্যা কথা আমি দেখিয়েছি আপনাদের মানে আমি দেখেন আপনি কথা মানে শেষ করতে দেন না কথা বলতে বলতে আপনি মাঝখানে কথা বলা শুরু করে দেন আপনি একটু কথাটা শুনে নেন হ্যাঁ বাংলাদেশের হুজুরেরা এবং বাংলাদেশের নিউজ পেপারে অসংখ্য জিনিস ছাপানো হয় যেগুলো আদৌ কোনো সত্যতা নাই এই যে যে ব্যক্তির কথা বললেন সেই ব্যক্তি আসলে কি ভাই এরকম এরকম একজন আমি সার্চ করলাম মাত্র গ্যারি মিলার টরন্টো বরন্টো কি না জানি না বাট একজন ক্রিশ্চিয়ান মিশনারি ছিল যিনি আর কি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে এরকমের অসংখ্য মানে মুসলিম দ্যাট ইসলাম ইজ ট্রু

আমাদের বাংলাদেশে যে মুফতি মাসুদ সে মুফতি ছিল সে তো নাস্তিক হয়ে গেছে ইসলাম ধর্ম সম্পর্কে তো সে কম জানে না সে নাস্তিক হয়ে গেছে তারতে কি প্রমাণ হয় এটা দিয়ে তো আসলে কিছু প্রমাণ হয় না এটা দিয়ে জাস্ট এটা প্রমাণ হয় যে ওই ব্যক্তিটা ওই জিনিসটা দ্বারা কনভিন্স নিছে আমি আপনাকে ভারতের অসংখ্য উদাহরণ দেখাতে পারবো যেমন ভারতের একজন প্রখ্যাত সাহিত্যিক আছেন লেখক আছেন জাভেদ আক্তার জাভেদ আক্তার ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক সিনেমাগুলা যেগুলো হয় সেগুলোর বেশিরভাগ গান বেশিরভাগ চমৎকার চমৎকার গান তিনি লেখেন তিনি একজন নাস্তিক ইসলাম ধর্ম থেকে তিনি স্ক্রিপ্টও মনে লিখেন জাবেদ Akhtar ও মনে স্ক্রিপ্টও লিখেন হ্যাঁ স্ক্রিপ্টও লেখেন এই যে শোলে সিনেমার স্ক্রিপ্টও উনি লিখছেন খুব সম্ভবত জাবেদ সেলিম এই দুইজনের নাম একসাথে বলা হয় উনি একজন নাস্তিক উনি ইসলাম ধর্মকে ত্যাগ করেন শাবানা আজমি একজন নাস্তিক কমল হাসান একজন নাস্তিক এরকমের অসংখ্য মানুষ ভারতে আছে যারা হচ্ছে নাস্তিক যারা ইসলাম ধর্মটাকে ত্যাগ করছে ইন্দোনেশিয়াতে একজন একজন মহিলা আছেন যিনি অত্যন্ত সম্ভ্রান্ত একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে হিন্দু ধর্মে কনভার্ট হয়েছে এই ভারতে এরকম অসংখ্য নার্গিস মানে এই সঞ্জয় দত্তের মা নার্গিস সে হিন্দু ধর্মে কনভার্ট হয়েছিল কিন্তু তাতে কি তাতে কি প্রমাণ হইল তাতে প্রমাণ হইল যে ওই ব্যক্তিটা ওই ধর্মটা দ্বারা কনভিন্স হইছে কোন না কোন ভাবে কনভিন্সড কিন্তু ওই ব্যক্তিটা কোন যুক্তি দিয়ে কনভিন্স হয়েছে সেই যুক্তিটা যদি আপনি আমাদেরকে দেখাতে পারেন এবং যুক্তিটা যদি वैलिड হয় তাহলে আপনার কথা অবশ্যই আমরা মেনে নেব কিন্তু কোন কি আচ্ছা আচ্ছা

একজন মনে করেন একজন মুসলিম যে একটা হিন্দু পরিবেশে থাকে হিন্দু ধর্মের পরিবেশে থাকে যে যেমন ধরেন শাহরুখ খান ভাই কথার মাঝখানে কথা বলা যাচ্ছেন আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে মনে করেন শাহরুখ খান শাহরুখ খানের বাসাতে মন্দিরও আছে আবার কোরআন শরীফও আছে তার বাসায় যে বাচ্চাদেরকে সে দুই একটা সেকুলার পরিবেশে বড় করছে এরকম একটা পরিবেশে যেখানে প্রতিদিন প্রতি বছর হচ্ছে গিয়ে গণেশ দেবতার পূজা করা হয় আবার কোরআনও পড়া হয় এরকম একটা পরিবেশে একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে গণেশ দেবতাও দেখতেছে এবং আশপাশে সবাইকে দেখতেছে যে তারা কৃষ্ণের পূজা করে গণেশের পূজা করে শিবের পূজা করে তার পক্ষে ওই ধর্মে কনভার্ট হয়ে যাওয়ার এটা কোনো রেয়ার কেস হবে না শাহরুখ খানের কোনো একটা ছেলে যদি হিন্দু ধর্মে হিন্দু ধর্মটাকে গ্রহণ করে এটা কোনো রেয়ার কেস না সে কনভিন্স হয়েছে কে কখন কিভাবে

বা হিন্দু ধর্মের প্রমাণে পাইলো বা বৌদ্ধ ধর্মের প্রমাণে পাইলো সেই যুক্তিটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা ওই ধর্মটা যে সত্য সেটা বুঝতে পারব কে কনভিন্সড হইছে সেটা দ্বারা তো কিছু মিন করে না সেটা দ্বারা কিছু প্রমাণ হয় না আপনার কাছে যদি যে কোনো ব্যক্তি ইসলাম ধর্মে কনভার্ট হইছে সে যেই যুক্তিতে কনভার্ট হইছে সেই যুক্তিটা আমাদের সামনে তাহলে তুমি ধরেন যে ভাই এই দেখেন সে একদম वैलिड একটা প্রমাণ দিতেছে এই প্রমাণের মাধ্যমে সে কনভার্ট হইছে তাহলে আমরা সেই যুক্তিটাকে যাচাই করে দেখতে পারি যে ছিল খুবই ইতিবাচক বহু মুসলিমের তার লেখা উন্নত মানের দীর্ঘ অনুসন্ধান এবং গবেষণায় তিনি বুঝতে পারেন অনুসন্ধান দীর্ঘ অনুসন্ধানটা জানতে চাচ্ছি না মনে করেন অনুসন্ধান করে যে জিনিসটা ফাইন্ড আউট করছে শুধুমাত্র সেটা বলেন সেই যুক্তিটা দেন কোরআনে উনি বিভিন্ন আয়াত একটা আয়াত না বিভিন্ন আশ্চর্য আপনি তো ভাষা ভাষা কথা বলতেছেন ভাষা এই ভাষা ভাষার কথা না যে যুক্তিটা যে পয়েন্টটা দ্বারা তিনি কনভিনসড হয়েছেন যে যুক্তিটা যে যুক্তিটা দ্বারা আমরাও বুঝতে পারবো যে ইসলাম ধর্ম একটা সত্য ধর্ম সেই যুক্তিটা শুধু প্রথম ওনার যে প্রথমটা ছিল ওনার যেটা বিস্ময় ছিল উনি যেটা প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করছিল পবিত্র কোরআনে তবে ওনার ওই আল্লাহর একটা আয়াত ছিল কোরআনের যে একটা আয়াত ছিল ওই আয়াতটা ওনার প্রথম চ্যালেঞ্জ ছিল কোরআনের প্রমাণ আয়াত ছিল পবিত্র কোরআন ঈর্ষাদ হয়েছে তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে আসতো তবে তারা তাতে বহু অসঙ্গতি খুঁজে পেতো সুরা নিসা আয়াত বিরাশি নাম্বার বুঝলাম না বুঝলাম না বুঝলাম না কথা কথাটা বুঝলাম না মানে এই এরা গ্যারি মিলারের জন্য এই আয়াতটা ছিল সবচেয়ে প্রথম চ্যালেঞ্জ তার এই চ্যালেঞ্জটা সে প্রথম সামলাতে চাইছিল এটা এটা দেখতে হলে তো আমাদের কোরআনের আয়াতে কি কি বৈপরীত্য আছে সেগুলো সব অ্যানালাইসিস করতে হবে এখানে কি বলছে কোরআন সেটা বলি ভাই বলি আমি গ্যারি মিলার কোন ভাইরে ভাই রে আচ্ছা রতন উনি যুক্ত হয়ে গেলেন কিভাবে বুঝলাম না কট্টর মুমিন ভাই আপনি আমাদেরকে এমন একটা অবজেক্টিভ এভিডেন্স দেখান অবজেক্টিভ এভিডেন্স দেখান যেটা দ্বারা আমরা বুঝতে পারবো কোরআনের যে বক্তব্য সেগুলো সব কথা এমন একটা আপনি তো একটা বই থেকে পয়রা পয়রা আমাদেরকে শোনাইতেছেন এ সূত্র নিসা তো উনি কিভাবে হচ্ছে সেটা বলবো না আমি উনি কি আপনি জানতে জানেন না আমি জানতে চাচ্ছি না কথা কি বুঝতে পারছেন না আপনি কি জানতে চাচ্ছেন মানে আপনি তো প্রশ্নই বোঝেন নাই নাম বুঝাতে না কেন উত্তর দিচ্ছেন আপনি কি জানতে আপনি বলছেন না যে কোন চ্যালেঞ্জে উনি নিতে ভাই স্যার তো তো মানে মানে লোয়ার লেভেলের মুমিন এককারে লোয়ার লেভেলের মুমিন এককারে গুরু কথা লেভেলের মুমিন তো আপনাকে জিজ্ঞেস করছি যে অবজেক্টিভ প্রমাণটা আছে বা যে অবজেক্টিভ যুক্তিটা আছে সেই যুক্তিটা সে যেই করুক না কেন সে যেই যিনি যেই ব্যক্তি সেটা বের বের করে থাকুক না কেন যেই ব্যক্তি সেই বইটা পড়ে সেই জিনিসটা বের করে থাকুক না কেন সেটা জানতে চাচ্ছি না জানতে চাচ্ছি যে সেই অবজেক্টিভ যুক্তিটা আছে যে যুক্তিটা দ্বারা বুঝতে পারবো কোরআনের যে বক্তব্য সেটা একদম সঠিক বক্তব্য সেই এই যে আপনি যে বললেন কোরআনে লেখা আছে তারা কিভাবে দেখে না অমুক তমুক তমুক এই টাইপের কথা তো যে কেউ বলতে পারে এই কথাটা দ্বারা কিভাবে বোঝা যাবে যে এটা শুধুমাত্র এই কথাটা শুধুমাত্র আল্লাহ পাক লিখতে পারে আর কেউ লিখতে পারে না এইটা সে কিভাবে বুঝলো বা এইটা কিভাবে প্রমাণ করে

শুধুমাত্র সেইটুকু শুনতে চাই আপনার কাছে যদি সেই বইটা পড়ে আপনি যে যুক্তিগুলো ব্যক্তির নাম উল্লেখ না করে যে যুক্তিটা পাইছেন সেই যুক্তিটা আমাদেরকে দেন এবং এই যুক্তিটা দ্বারা কিভাবে আল্লাহ আছে আল্লাহ এছাড়া আর কোনো তুমি হ্যাঁ বলেন হ্যাঁ আরেকজন আসছেন সেটা আপনি বলতে পারেন বলেন জি আসলে আমি কোন ধরে শুনতেছি তো তার কথা আপনারা হয়তো বুঝতেছেন না বা সে আপনাদের আপনারা কি কোন জিনিসটা স্পেসিফিক তার কাছ থেকে কোনো প্রশ্ন সেটাও সে বুঝতেছে না তার কথা হলো যে এই যে গ্যারি মিলারের কথা বলতেছে উনি যে আর ভাই গেরি মিলার হোক বা মেরি মিলার হোক তা দিয়ে কিছু যায় আসে না সেটা যেই ব্যক্তি হোক না কেন সে যে যুক্তিটা দিয়েছে ভাই একটু ঠান্ডা মাথায় আমার প্রশ্নটা শুনে তারপর আপনি উত্তর দেন হ্যাঁ সে যে যুক্তিটা দিয়েছে মনে করেন নিউটন এফ ইজ টু এম এ এই একটা সূত্র দিছে আমাদেরকে তাই না ভাই বা ধরেন পিথাগোরাস নামক একজন প্রাচীন মানে প্রাচীন কালের একজন প্রাচীন গ্রিসের একজন ইয়া তিনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু করে স্কোয়ার পিথাগোরাসের সূত্র হিসেবে যেটা পরিচিত সেটা প্রমাণ করে দিয়েছেন এটা তো শুনেছেন কি ভাই স্কুলে তো পড়েছেন নাকি হ্যাঁ হ্যাঁ শুনেছি ভাই এটা এই যে এই পিথাগোরাসের সূত্রটা তো মানুষের মানে বিশ্বাসের উপর নির্ভরশীল না তাই না 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 এটা তো একজন হিন্দু ব্যক্তি যদি ক্যালকুলেট করে তাহলে সেও যেই ডেটা পাবে একজন মুসলিম হিসাব করলে সেও একই পাবে একজন সাদা চামড়ার মানুষ হিসাব করলে সেও একই পাবে একজন কালো চামড়ার মানুষ হিসাব করলে সেও একই পাবে মানে এটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রমাণ তাই না ভাই মানে আমি আপনার কাছে যে জিনিসটা বা ধরেন পানির অনুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় এটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রমাণ এটা কারো বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভরশীল না মানে আপনি মনে করেন বিশ্বাস করতেছেন বা করতেছেন না তা দিয়ে কিছু যায় আসে না আপনি মুসলমান না

এই একটা অবজেক্টিভ এভিডেন্স আমাদেরকে দেখান তাহলে যে কুরআনটা আল্লাহ পাকই পাঠাইছে এবং কুরআনের ভিতরে যে কথাগুলো আছে সেগুলো অবজেক্টিভলি প্রমাণ করা যায় বিশ্বাসের উপর নির্ভরশীল না কারো কেউ বিশ্বাস করতেছে এই কারণে এটা সত্য এটা না এটা হবে অবজেক্টিভ এরকম কি কোনো প্রমাণ এই যে যার কথা আপনি বলছেন সে কি দিয়েছে দিয়ে থাকলে সেই অবজেক্টিভ প্রমাণটা তো দেন না এরকম কোনো প্রমাণ দেন নাই সেও ধরেন যে সূরা নিসার একটা আয়াত উল্লেখ করেন আচ্ছা হইতে পারে আমিও তো যখন প্রথম বাইবেল পড়ছিলাম বিস্মিত হয়েছিলাম যে এরকম বেকুবের মতো কথা কেউ কেমনে লিখতে পারে কি বেকুবের মতো কথাবার্তা লিখে রাখছে আমিও তো অনেক বিস্মিত হয়েছি যে কি বোকার মতো কথা নোংরা নোংরা কথা বলা আছে

যে জিনিসটা বললো আপনাদেরকে মনে করেন আমি একটা বই লিখলাম সেই বইয়ের প্রথম পাতায় লিখলাম দুই প্লাস দুই ইজুকাল্ট চার পরের পাতা লিখলাম চার প্লাস চার আট পরের পাতা লিখলাম আট প্লাস আট ষোলো

এবং সেই বইয়ের শেষ পাতায় যদি আমি লিখি যে আল্লাপাক গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে তাহলে যেহেতু বইয়ের অন্য অংশগুলোতে কোনো অসঙ্গতি নাই তাহলে তো শেষ লাইনটাও সত্যই হবে তার মানে কি আমরা ধরে নিব যে আল্লাপাক গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে এটা কি আমরা ধরে নিতে পারি না না ভাই তাহলে এই যে অসঙ্গতি নাই এটা দ্বারা কিভাবে প্রুভ হয় যে এটা আল্লাহ পাঠাইছে তাহলে তো আমার ওই বইটাও অসঙ্গতি নাই এটা দ্বারা প্রুভ হলো আল্লাহ পাক পাতলা পাখানা হয় গতকাল রাতে মারা গেছে এটা তো প্রুভ হয়ে গেল তাহলে

আপনার বাবা মা যখন দেখাও হয় এটা তো আপনার এটা তো আপনাদের পক্ষের যুক্তি এটা তো আপনাদেরকেই পড়া উচিত বেটার করে যে হ্যাঁ যুক্তিটা কি ওগুলো তো আমাদের কাছে রিজনেবল কোনো কিছু মনে হয় না আপনার পরে এসে দেখেন যেহেতু আপনি জানেন যে এটা অনেক যুক্তিক প্রেফারেন্সেস থাকে ভাই বই একটা প্রেফারেন্স বই পড়ার আগে পাঠকের মনে যে বইটা আসলে একটা অর্থিত আমার সময় নষ্ট করার আমার সময় দিয়ে পড়ার মতো একটা অর্থিত একটা বই আসিফ ভাইয়ের কাছে মনে হয় না আমার কাছে মনে হয় না আমার কাছে আমার কাছে শুনে নাই কটনবন্ধু শুনে নেন এই ধরনের বই আমার কাছে ওয়ার্ক্লেস বই মনে হয় বাট আপনি যদি মনে করেন